শাকিব খানের প্রতি তার ভক্তদের আবেগ আর ভালোবাসা যতই উপলব্ধি করছি ততই শাকিবের প্রতি আমার সম্মান বেড়ে যাচ্ছে। কারণ একটা রাজনৈতিক কেন্দ্রীয় নেতা ভাষণের উদ্দেশ্যে মঞ্চে উঠলে যত লোকজন খেয়াল করি তারা হয়তো তাদের পকেটের জন্য জমায়েত হন, খিচুড়ি ও তোবারকের জন্য জমায়েত হন, কিন্তু বস মেগাস্টার শাকিব খানের সান্নিধ্যে আসার জন্য, শাকিবেনরা নিজেদের পকেটের টাকা খরচ করে শাকিব খানকে এক নজর দেখার জন্য, ভালোবাসা আদান প্রদানের জন্য ছুটে আসেন। মাহিয়া মাহি ট্রাক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যের সন্তানকে নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন শুধু ভোটের আশায়। শাকিব খানের শুটিং স্পটে এমনই হয়, এমনও হয় শাকিব খান তার ভক্তদের রেখে চুপি সারে পালিয়ে যেতে বাধ্য হন, কারণ সময়ের দাম আছে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে, আর ভালোবাসা তো অন্তরের ব্যাপার। মেগাস্টার শাকিব খান বলে কথা, কথা কম কাজ বেশি, এটাই তো শাকিব খানের নীতি। নির্বাচনের জনসভার চাইতেও বেশি মানুষ হয়েছে, বস আপনি কোথাও যাবেন আর এরকম অবস্থা হবে না তা কী করে হয়? আপনি তো হলেন সেরা, যেখানেই যাবেন ধামাকা হবেই, কারণ আপনার ভালোবাসাটা নির্ভেজাল, আপনার ভালোবাসায় কোনো স্বার্থ নেই, আপনার ভালোবাসাটা হচ্ছে শাকিব এন্দের খুশি করা। অবশ্যই আপনি আমাদের বাংলা সিনেমার শেষ সুপারস্টার, সুপারস্টার মেগাস্টার যাই বলি না কেন আপনি সবই, আপনি বাংলা সিনেমার সর্বকালের সেরা নায়ক, এটা যারা মানেন না তারা এখনও বোকার স্বর্গে বসবাস করেন। সো বস আপনি যেমন আমাদের ভালোবাসেন আমরাও আপনাকে ভালোবাসি, সো এগিয়ে যান, আমরা সবসময় আপনার পাশে।